Assalamualaikum. I'm Chef Ishika. Welcome to iFood channel. আমার আজকের রেসিপি হলো শাহি চিকেন রোস্ট। চিকেন রোস্ট আর চিকেন কোরমা এক না, কিন্তু অনেকেই চিকেন রোস্টের সাথে চিকেন কোরমার রেসিপি মিক্সড করে ফেলেন, তাই চিকেন রোস্টের অরিজিনাল স্বাদটা হারিয়ে যায়। কিন্তু আমি আজকে চিকেন রোস্টের পারফেক্ট মশলা সহ এমন একটি মজাদার চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব যেটার স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। চিকেন রোস্ট বানানোর জন্য আমি প্রথমেই একটি বোলে নিয়েছি 6টি মুরগির রানের মাংস। আমি মাংসগুলো আগে থেকে ভালোমতো ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম, সেই সাথে আমি মাংসগুলোকে হালকা কেচে দিয়েছি যাতে মশলা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি আজকে রোস্ট বানানোর জন্য দেশি মুরগি বা পাকিস্তানি কক মুরগি ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে এখানে ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারবেন। এবার চিকেনের পিসগুলোকে ভেজে নেব, সেই জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। আমি এই তেলে প্রথমে বেরেস্তা করে নিয়েছিলাম, তাই আমার কড়াইয়ে বেশি তেল রয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও কম তেলেও ভেজে নিতে পারবেন। আমি চিকেনের 2 পিট 1 মিনিটের মতো করে ভেজে নিব। এই পর্যায়ে চিকেনটাকে অতিরিক্ত ভেজে কড়কড়া করা যাবে না, তাহলে মাংসটা ড্রাই হয়ে যাবে আর পরবর্তীতে রোস্টটা খেতে মজা লাগবে না। চিকেন ভাজতে নিলে অনেক সময় গায়ে তেলের ছিটা আসতে পারে, তাই আমি ঢেকে দিয়েছি, ঢাকাটা জরুরি না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি চিকেনটা একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে একটি প্লেটে তুলে রাখছি। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবগুলো চিকেনের পিস খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি স্পেশাল রোস্টের মশলা বানিয়ে নিব, সেই জন্য একটি বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ কাঠবাদাম, 4-5টি জৈত্রী আর 1 টেবিল চামচ পোস্ত। এবার আমি এই 3টি মশলা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নিব। তো তৈরি হয়ে গেল স্পেশাল রোস্টের মশলা। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিকেন ভাজার তেল। ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ঘিয়ে হালকা ভেজে নরম করে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। আমি এখানে 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 5টি এলাচ আর 4টি লং নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে লাল করা যাবে না, কারণ আমি আজকে এই রোস্ট রান্নায় 3 ধরনের পেঁয়াজ ব্যবহার করব: ক্যারামেলাইজড অনিয়ন, পেস্ট অনিয়ন অ্যান্ড ফ্রাইড অনিয়ন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। পেঁয়াজে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা ইচ্ছে করলে আমার ফেসবুক পেজ ফলো দিতে পারেন আর আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার বাটা মশলাগুলো ঘিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর না হয়ে যায়। বাটা মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার গুঁড়া মশলাগুলোকেও ঘিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটানো টক দই। টক দই অবশ্যই আগে থেকে একটি উইক্স বা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে রাখবেন, তাহলে আর গ্রেভিটা ছানা ছানা হবে না, একদম স্মুথ হবে। এবার দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা রোস্টের মশলা। এবার এই দই আর রোস্টের মশলা একসাথে 1 মিনিটের মতো ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ।
রোস্টে কিসমিস ব্যবহার করলে খুবই মজাদার একটা টক মিষ্টি ফ্লেভার আসে। এই পর্যায়ে দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো। এবার চিকেন পিসগুলো মশলার সাথে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার এই পানি আর দুধেই চিকেনগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিব। যেহেতু এগুলো ছোট সাইজের দেশি মুরগি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আপনারা সবসময় 900 থেকে 1000 গ্রামের মুরগি ব্যবহার করবেন রোস্ট রান্না করার জন্য, কারণ রোস্টের মাংসটা অতিরিক্ত রান্না করে ড্রাই করে ফেললে তখন আর খেতে ভালো লাগে না। রোস্টের চিকেন সবসময় পারফেক্ট রান্না করে মাংসটা একদম জুসি রাখতে হয়, তাহলে রোস্টের ক্রিমি মশলার সাথে জুসি মাংসটা খেতে অসম্ভব মজার লাগে। এবার রোস্টে দিয়ে দিচ্ছি 5-6টি আলু বোখরা। আর 1 চা চামচ কেওড়া জল। টক মশলাগুলোর ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি 1টি প্লেটে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ আর পেঁয়াজ বেরেস্তাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার এই মিক্সচারটাকে রোস্টে অ্যাড করে দিব। বিয়ে বাড়ির বাবুর্চিরা সাধারণত এখানে মাওয়া ব্যবহার করে, কিন্তু মাওয়া আমাদের অনেকেরই হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে মাওয়াটাও ব্যবহার করতে পারবেন। এবার একদম লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। বাবুর্চিদের বিয়ে বাড়ির রোস্টের একটা শাহি ফ্লেভার আনার জন্য এই পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়া দুধের মিশ্রণটা খুবই জরুরি, এটাকে স্কিপ করবেন না। আমাদের রোস্ট রান্না অলমোস্ট ডান। চুলার ফ্লেমটা অফ করার আগে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তৈরি হয়ে গেল আমাদের শাহি চিকেন রোস্ট। চিকেন রোস্ট তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার আমার এই রেসিপিটি ফার্স্ট টু লাস্ট হুবহু ফলো করে রোস্ট বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে গ্যারেন্টি। আমার রেসিপিতে রোস্ট রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো অংশেই বাবুর্চিদের হাতের বিয়েবাড়ির রোস্টের থেকে খেতে কম হবে না, আরও স্বাদ বেশিই পাবেন। পারফেক্ট রোস্ট বানানোর জন্য রোস্টের সঠিক মশলা ও পরিমাণ ব্যবহার করতে হবে, না হলে রোস্ট কখনোই মজা হবে না। অনেকেই আজকাল চিকেন রোস্ট আর চিকেন কোরমা প্রায় একইভাবে রান্না করেন, তাই রোস্টের অরিজিনাল স্বাদটাই হারিয়ে যায়। এই চিকেন রোস্টগুলো সাদা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। এই পারফেক্ট ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপিটি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন, লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। আমার আজকের এই শাহি চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে 1টি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।